এখন থাকছে বলিউডের লেটেস্ট কিছু গসিপস এর আপডেট। প্রথমেই থাকছে ইন্ডিয়ান বেস্ট ডান্সার, এই রিয়েলিটি শো এর একটা ভিডিও ক্লিপস নিয়ে হচ্ছে বলিউডের ফেমাস কোরিওগ্রাফার টেরেন্স লুইসকে নিয়ে সমালোচনা। এরপর থাকছে রিয়াকে নিয়ে হবে বায়োপিক, এখন জানাচ্ছি এই বিষয়ে বিস্তারিত। অ্যান্ড ফাইনালি থাকছে লেটেস্ট নিউজ, সারাকে ড্রাগ কন্ট্রোভার্সিতে কোনো ধরনের হেল্প করবে না বাবা সাইফ আলী খান। এখন আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি টেরেন্স লুইসের কাছে। ইন্ডিয়ান ডান্স রিয়েলিটি শো ইন্ডিয়াস বেস্ট ডান্সার, এখন এই শোবে তো জাজমেন্ট প্যানেলে প্রথমে ছিল মালাইকা আরোরা, বাট তার করোনা পজিটিভ হওয়ায় তাকে রিপ্লেস করে এখানে আনা হয় নোরা ফাতেকে। এখন নোরা ফাতের তো ফ্যান বেস হিউজ, এবং সে যেহেতু এখানে জাজমেন্ট প্যানেলে জয়েন করেছে এটা নিয়ে অনেকেই বেশি এক্সাইটেড। বাট রাইট নাও নোরা ফাতে রয়েছেন অন্য একটা বিষয় নিয়ে চর্চায়। কাহিনী যেটা হয়েছে সেটা হলো, রিসেন্টলি এই শোয়ের একটা এপিসোডের একটা ছোট্ট ভিডিও ক্লিপস ভাইরাল হয়, যেই ভিডিও ক্লিপস নিয়ে নোরা ফাতে এবং টেরেন্স লুইস দুজনেই আসেন আলোচনায়। স্পেশালি টেরেন্স লুইসকে নিয়ে হচ্ছে সমালোচনার ঝড়। এখন কি আছে সেই ভিডিওতে আপনারা নিজেরাই দেখে আসুন। ওয়েল, এখন ভিডিও তো দেখলেন, এখন এই ভিডিওটা নিয়েই অনেকে টেরেন্সকে বলছে সে একটা ডিসগাস্টিং লোক, এরকম কাজ কিভাবে করতে পারলো। অনেকে বলছে টেরেন্স ইচ্ছে করেই নোরাকে বাজেভাবে টাচ করেছে, আবার অনেকে এটাও বলছে টেরেন্স লুইসকে এখনই এই জাজমেন্ট প্যানেল থেকে বাদ করে দেওয়া উচিত। এখন অনেকে সমালোচনা করলেও কেউ কেউ বলছে ভিডিওটা দেখে মনে হচ্ছে টেরেন্স লুইস ইচ্ছে করে কাজটা করেনি, হয়তো অ্যাক্সিডেন্টলি হাত লেগে গেছে। আবার অনেকে এটাও মনে করছে হতে পারে এটা কোনো ক্যামেরার ব্যাড অ্যাঙ্গেল। এখন যাই হোক, এক একজনের এক এক মতবাদ, আপনার কি মনে হয় সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এরপর আসি রিয়া চক্রবর্তীর কাছে। এই তো মাঝখানে আমরা জেনেছি সুশান্ত সিং রাজপুতের মার্ডার মিস্ট্রি নিয়ে একটা সিনেমা হবে, সেটা হচ্ছে ন্যায় দ্য জাস্টিস, যেটা সুশান্তের মার্ডার মিস্ট্রির উপর ইন্সপায়ার করেই করা হবে। আর এখন জানা গেল রিয়া চক্রবর্তীকে নিয়েও নাকি অনেক ফিল্ম মেকার্সরা বায়োপিক বানানোর প্ল্যান করছে। ইয়েস আর দ্য রাইট, টাইমস অফ ইন্ডিয়া, filmnewbeat.com, ইন্ডিয়ান অনেক অনলাইন গণমাধ্যমে এমন নিউজই প্রকাশ পেয়েছে। সেই সব রিপোর্টে উল্লেখ হয়েছে সুশান্ত সিং রাজপুত মারা যাওয়ার পর যবে থেকে রিয়া চক্রবর্তীর নাম মেনশন করা হয়েছে তবে থেকেই তো তাকে ঘিরে অনেক ধরনের কথাবার্তা শোনা গিয়েছে। এবং রিয়া চক্রবর্তী যখন জেলে যায় তারপর থেকে বেশ কিছু মানুষের আবার সিম্প্যাথিও জাগ্রত হয়েছে। এখন যেহেতু রিয়াকে নিয়ে একটা ভালো হাইপ আছে, দ্যাটস ওয়াই অনেক ফিল্ম মেকার্সরা এই বিষয়টা কাজে লাগাতে চাইছে। এবং জানা গিয়েছে যে রিয়া চক্রবর্তী যদি জামিনে ছাড়া পায় তাহলে তার কাছ থেকে পারমিশন নিয়ে এই বায়োপিক বানাতে চাইছে বেশ কয়েকজন ফিল্ম মেকার্স। এখন এই খবরটা প্রকাশ পাওয়ার পর অনেকেই অনেক রকম মতবাদ করছে। কেউ কেউ বলছে হ্যাঁ রাইট, রিয়াকে নিয়ে বানানো উচিত বায়োপিক এবং সেখানে রিয়াকে ভিলেন বানানো উচিত। আবার অনেকে এটাও বলছে রিয়াকে নিয়ে বায়োপিক বানালে ভালোই হবে, অনেকেই সাবধান হবে এবং রিয়ার মতো মেয়েদের সাথে রিলেশনে যাওয়ার আগে অনেক ছেলেরাই ভাববে। কেউ কেউ আবার এটাও বলছে রিয়াকে নিয়ে বায়োপিক বানালে একটা সমস্যা আছে, অনেক ড্রাগ অ্যাডিক্টকে এখানে কাস্টিংয়ে নিতে হবে। ওয়েল যাই হোক, হাউ দো বায়োপিক হবে কি হবে না সেটা তো সময় আসলেই বোঝা যাবে। ফাইনালি আসি সারা আলী খানের কাছে। এখন দীপিকা এবং শ্রদ্ধার পাশাপাশি সারা আলী খানও কিন্তু ড্রাগ কন্ট্রোভার্সিতে জড়িয়ে আছে। এখন যেহেতু সুশান্তের সঙ্গে তার একটা ভালো লিঙ্ক আপ ছিল, দ্যাটস ওয়াই তাকে নিয়ে কিন্তু আলোচনা বেশি হচ্ছে। এখন গতকাল তো আমরা জেনেছিলাম যে সারা আলী খানকে এই ড্রাগ কন্ট্রোভার্সির ঝামেলা থেকে বাঁচানোর জন্য সাইফ আলী খান লিগাল টিম গঠন করেছে, কিন্তু এবার জানা গেল ভিন্ন কথা। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্টে বলা হয় যে সাইফ আলী খান সারা আলী খানকে কোনো ধরনের হেল্প করবে না। ইনফ্যাক্ট সাইফ আলী খান আসলে চাচ্ছেই না এই ঝামেলায় পড়তে। নট অনলি দ্যাট, এটাও জানা গিয়েছে যে সাইফ আলী খান তার এক্স ওয়াইফ অমৃতা সিংকেও অনেক কথা শুনিয়ে এসছে। এখন অমৃতা সিং তো সারা আলী খানের মা, প্লাস সে সারা আলী খানের ক্যারিয়ারের অনেকটা অংশ ম্যানেজ করত, এবং সে অমৃতাকে দোষারোপ করছে কেন সে সারার এই ব্যাপারগুলো আগে নজরআন্দাজ করেনি। তবে এও জানা গিয়েছে যে সাইফ আলী খান হেল্প না করলেও সারার দাদি শর্মিলা ঠাকুর তিনি সারার ব্যাপারটা হ্যান্ডেল করার চেষ্টা করছেন। লেটস সি শেষ পর্যন্ত কি হয়। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।